আলাদা এখন আমরা আমাদের একটা সেকশনের সামনে দাঁড়িয়ে আছি এটা মোস্ট প্রবলি আপনার মরিচের সেকশন আমাদেরকে একটু মরিচের সেকশনগুলো একটু দেখান এটা আসলে বার্সাই চিলি বার্সাই চিলি বিকজ ইট মানে আকাশের দিকে মুখ করে থাকে চিলিগুলি ছোট ছোট হয় আর খুবই টেস্টি আমার কাছে খুব ভালো লাগে ঝালটা মানে ইনস্ট্যান্ট ঝাল তারপরে আবার ঠিক হয়ে যায় এইটা বার্সা চিলি এইটা একটা চিলি মরক্কান চিলি এরকম আমরা টার্কিশে যারা যাই সবসময় দেখুন লম্বা লম্বা চিলি হয় বেশ বড় তো এই গাছটা হচ্ছে সেইটা মরক্কান চিলি এরপরে আছে হচ্ছে ও এটা হচ্ছে আপনার স্কচ বনেট সরি এটা নাগামরিচ এটা অবশ্য বাংলাদেশি নাগামরিচ এইটা হচ্ছে স্কচ বনেট অরেঞ্জ স্কচ দেখতে খুব সুন্দর হয় আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে যখন ফুল সামারে এই গাছগুলি চমৎকারভাবে ফুটে উঠবে তখন এটা দেখতে কীরকম হবে হ্যাঁ আমি সেই সিনটা চিন্তা করতেছি আমার কাছে ফটো আছে অবশ্য কয়েক বছর আগে এই জায়গাটা সুন্দর হয়ে যায় কোনোটা লাল কোনোটা সবুজ বিভিন্ন কালারের মরিচ আর মানে মানে মিড ডেতে সানলাইটের যে হিট সেই হিটে আপনি এখানে আসলে ফিল করতে পারবেন যে এখানে মরিচ গাছ আছে কারণ প্রচন্ডভাবে হাঁচি আসে আর কি মরিচের ঝাজে ইন্টারেস্টিং আচ্ছা এখানে আমি খুব এখানে আমি খুব ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছি যে এক ধরনের মনে হচ্ছে যেন তিনটা করে টব এক একটা গাছের জন্য লাগানো হচ্ছে এটার কাহিনিটা কি একটু বলে এটার কাহিনী হচ্ছে আসলে মেইনলি এটা হচ্ছে সময় বাঁচানোর জন্য একটা মানে কি বলবো সেলফ ওয়াটারিং একটা সিস্টেম আমি নিজেই বলতে পারেন আমার নিজেই আমি যারা আমাদের আসলে দর্শক যারা খুব বেশি জানেন না বোঝেন না তাদেরকে একটু ব্যাখ্যা করে বলি সেলফ ওয়াটারিং বলতে আপনি বোঝাচ্ছেন যে ইরিগেশন আর কি যে পানি দেওয়ার ব্যাপারটা পানি দেওয়ার ব্যাপারটা এই পানি দেওয়ার ব্যাপারটা আপনাকে আর দিতে হবে না একা একা এটা হবে এই সিস্টেমটা তৈরি করা যেহেতু আমরা সবাই ব্যস্ত লন্ডনে সব জায়গাতেই আমরা সবাই ব্যস্ত তো বাগান করার জন্য আলাদা সময় তো এটা বের করা খুবই ডিফিকাল্ট আর পানি দেওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট তো ওই কারণেই এটা তৈরি করা

দুই থেকে দুই লিটার লিস্ট দুই লিটার পানি সবসময় এখানে সেভ থাকে যেটা এই প্লান্টের নিচে সব হল আছে এখান দিয়ে রুট সাক করে নেয় এটা অবশ্য কোনো একটা বড় গাছের দেখালে আপনি আরও বুঝতে পারতেন তাহলে আমি যদি একটু নিজের মতন করে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে তিনটা টবের নিচের টবটায় পানি জমে থাকে তার উপরে মাঝের টবটা জাস্ট উপরে টপটাকে ধরে রাখার জন্য এবং ওই টবের মাঝের টবের তলার অংশটা হালকা ভিজে থাকে এবং টু উপরের যে টবটা সেটা মাটি ওই নিচের হালকা ভেজা থেকে মাটিকে ভিজিয়ে রাখে এবং অ্যাকচুয়ালি নিচের থেকে মাটিটা ভিজে থাকে তার মানে কি আপনি উপর থেকে আসলে কোনো উপর থেকে আসলে কোনো পানি দিতে হয় না কখনো কখনোই দিতে হয় না এটা ভুল কখনো যেটা মেইন এটা প্রিন্সিপালটা হচ্ছে ক্যাপেলের রিয়াকশন ক্যাপেলের রিয়াকশানটা তখনই হবে যখন ওপরের পার্টের মানে উপরের সয়েল ক্যাপিলারি অ্যাকশন মানে কি ক্যাপিলারি অ্যাকশন হচ্ছে ইন্টার মানে কি বলবো ওয়াটার মালিকুলের একটা সঙ্গে আরেকটা যে অ্যাট্রাকশন যেই ফোর্সের মাধ্যমে এটা মানে ওপরে ওঠে মানে এখন তাহলে একটা ছোট কোশ্চেন জিজ্ঞেস করি আপনি এত কিছুই পানির ব্যাপার সম্পর্কে জানুন কেন এটা কি আপনার ট্রেড ছিল মানে এটা আপনার পেশা বা আপনার অ্যাকচুয়াল এডুকেশন ছিল আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স সায়েন্স ছিল বাট এইটা হচ্ছে আমার গাছ করতে মানে বাগান করতে যেগুলি সমস্ত টার্মিনোলজি শেখার এগুলি আমরা সবাই কম বেশি জানি যারা ফিজিক্স পড়েছি সবাই জানি ক্যাপলি রিয়াকশন অ্যাডিশান অনেক ধরনের যে গ্লাসের উপরে বৃষ্টির পানি কেন জমে থাকে পড়ে যায় না কেন তো এই সমস্ত জিনিসগুলি ছিল আমাদের কিন্তু কখনও লাগে নাই পরীক্ষার জন্য আমরা পাশ করে পড়ে চলে আসছি এখন লাগে এখন ভালো করে জানি আর কি এটা তাহলে নিচে দিয়ে যে পাইপের সংযোগগুলো কেন ও এটা হচ্ছে কোনো কারণে যদি এটাকে আমি বেশি পানি হয়ে যায় সে কারণ যেহেতু এটা লেভেল স্পেস প্রত্যেকটা আর্কিমিডিসের আর্কেমিডিসের সূত্র অনুসারে আর কি যদি লেভেল থাকে মানে গ্রাউন্ড যদি লেভেল থাকে তো ওয়াটার লেভেলও যতগুলি পট থাকুক এরা যদি ইন্টার কানেক্টেড হয় অবভিয়াসলি সবাই মানে একই লেভেল থাকবে ভেতরে ওয়াটার লেভেলটা মানে আসলে একটা পট থেকে আরেকটা পটে পানি চলে যায় প্রবাহিত হবে এবং একটা এক্স্যাক্ট লেভেল সবাই যতক্ষণ না মানে প্রত্যেকটা কি বলবো প্রত্যেকটা প্লান্টারে একই লেভেল হচ্ছে ততক্ষণ এই পানির ফ্লোটা থাকতে থাকবেই তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যতগুলি পট রয়েছে পুরো একটি সেকশনের প্রতিটি পটের একটির সাথে আরেকটি একটি পাইপ দিয়ে কানেক্টেড করা এবং প্রত্যেকটি নিচে রিজার্ভেয়ার রয়েছে এবং কোন একটা সেন্ট্রাল ওয়াটার সাপ্লাই থেকে পানি সাপ্লাই দেওয়া হয় অটোমেটিক্যালি এবং প্রতিটি রিজার্ভেয়ার ভরা থাকে এবং প্রতিটি টাবেই সমপরিমাণ পানি বা যতটুকু প্রয়োজন ততটুকু সরবরাহ করা হয় এবং আমার মনে হয় সময় বাঁচানোর জন্য এটি খুব উপকারী খুবই উপকারী আর মানে ওয়াটার সেভ ওয়াটার ওয়াইজ এটা খুবই মানে কি বলবো এফিশিয়েন্ট বিকজ আপনি পানিরও তো দাম আছে শুধু দাম না এটা ওয়েস্ট এটা একটা ন্যাচারাল রিসোর্স এটারও একটা লিমিটেড লিমিটেশন আছে সো আমাদেরকে ওইটা ওয়াটার ওয়াইজ এটা খুবই ভালো আপনি সাধারণত কম্পোস্ট যারা কম্পোস্ট দিয়ে গার্ডেন করেন প্লান্টারে আমরা পানি দিই নিজ দিয়ে সব চলে যায় কোনো যতটুকু আমরা দিই তার চেয়ে বেশি আমাদের অপচয় হয় তো এইটা হচ্ছে অপচয় হবে না যতটুকু আপনি দিবেন বেশি দিলে ওইটা থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবে আর কি বিউটিফুল সিস্টেম আপনি একটা জিনিস দেখাতে যাচ্ছেন মেইন যে আমার সিস্টেমে এটা থাকে এটা একটা ফ্লোট ভালভ আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিচের যে টাবটা তার ভেতরে এটা প্রত্যেকটার মধ্যে না না এটা হচ্ছে সেন্ট্রালি প্রত্যেকটা রোড জন্য যেরকম আমাদের উপরের আমি তৈরি করেছি এখানে প্রত্যেকটা মানে পুরা যে শেপটা এই শেপটা মানে প্রত্যেকটা কি বলবো প্রত্যেকটা লেভেল একই হাইটে সো আমি যেহেতু ভালগুলি একটু এক্সপেন্সিভ লোকালি পাওয়া যায় না তো আমাকে চায়না থেকে আনতে হয়েছে কেন পাওয়া যায় না কেন পাওয়া যায় না আর কি পাওয়া যায় না আমি এখানে নরমালি এখানে এটা ইনস্টল করি যে কোনো একটা লেভেলে করে তখন এটা সংখ্যা করুক এখানে যতটুকু এটা সেন এই এই ওয়াটার লেভেলটাই সে সমস্ত পটের ওয়াটার লেভেলটাকে নির্ধারণ করে দেবে আচ্ছা এবং এটা আপনার নিজস্ব উদ্ভাবন আমার উদ্ভাবন ঠিক না এই এটা মানে এই ওয়াটার কি বলবো ফ্লোড ভাল্ব সব জায়গাতেই আছে আপনি কিভাবে ইউজ করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার না আমি বলতে চাইছি এই যে সিস্টেমটা শুধুমাত্র ভাবটা না পুরো সিস্টেমটা এটা আপনার আসলে নিজস্ব উদ্ভাবন একটা বলতে পারেন আমিই করেছি আমি দেখিনি আর কি অনেকে অনেক ভাবে করেছে বাট আমারটা আমার মতো আর কি আমার মনে হয় আপনি পেটেন্ট করে রাখা উচিত এটা মেবি এটা যেহেতু বড় আচ্ছা আচ্ছা এটা একটা বড় ডালিয়া চমৎকার দেখতে বড় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনার শিকড় বেরিয়ে আসছে উপরে টপটা থেকে এবং নিচে কিছুটা মাটি রয়েছে সেখানে পানি ভেজা এবং সেই পানি থেকে এই ডালিয়া গাছটি সব সময় পানি নিতে যাচ্ছে এবং আপনার এই কাজটা দেখে এত যে আমি আমি হয়তো হয়তো নেক্সট করার চেষ্টা একবার যদি কষ্ট করে করা যায় তাহলে আর পরবর্তীতে আর কষ্ট শুধু ইউজ করা তো শুরুর দিকে অনেক সময় লাগে যদি আপনি আস্তে আস্তে করেন উইন্টার টাইমে আমাদের কিছুই করার থাকে না এই সারা দিন ঘরে বসে টিভি দেখাচ্ছে আমার মনে হয় এটা অনেক ভালো একটা জিনিস মাথাটাও পরিষ্কার থাকে এই আর কি